গানের পারে। আপনাদের বাড়িতে কোনো তিন পায়া টেবিল আছে? তাহলে আমি এক্ষুনি দেখিয়ে দিতাম। মানে না, সেরকম কোনো টেবিল আমাদের বাড়িতে নেই। আছে, আমি সেদিনকে দেখেছিলাম, ওই ওর উপর একটা বাতি না কি যেন রাখা ছিল, আমি চট করে গিয়ে নিয়ে আসবো। না সুমনা, প্লিজ ওটাতে হাত দিও না। না ঠিক আছে, আমি না হয় কালকে আমার নিজের টেবিলটাই নিয়ে আসবো। খন রিক্সাওয়ালাকে হয়তো দুটো টাকা বেশি দিতে হতে পারে, সেটা কোনো ব্যাপার না, কোনো দরকার নেই। মেজবৌদি, আপনি একবার জাস্ট এমনি ট্রাই করে দেখুন না। মানে আপনার মা বেঁচে আছে? বাহ, বাবা? না, বাবা মারা গেছে। কিন্তু এই মুহূর্তে আমি ওনার সঙ্গে কথা বলতে চাইছি না সুমনা। উনি যেখানে আছেন শান্তিতে আছেন, ওনাকে আমি বিরক্ত করতে চাই না। শান্তিতে নেই মেজ বৌদি, ওখানে ওদের সঙ্গে কথা বলবার গল্প করবার কোনো লোক নেই, খুব অশান্তির জীবন। তাও তুমি জানো? হ্যাঁ, মা বলে তো আমাকে। ভাগ্যিস তুই আমাকে ডাকিস, এসে দুদণ্ড কথা বলি তোর সঙ্গে, তাই মরেও বেঁচে আছি রে। ভাবুন একবার আপনি, আমরা সিনেমায় যাই, থিয়েটারে যাই, নেমন্তন্ন যাই, বন্ধু বান্ধব বাড়িতে আসে, কিন্তু ওদের কেই বা আছে বলুন? ওদের কথা কেই বা ভাবে? ভীষণ অরিজিনাল থিঙ্কিং তোমার, কিন্তু সবাই তো এত অরিজিনাল নাও হতে পারে। এই যে আমার কর্তাকে ঠেলে ডাক্তারের কাছে পাঠানো, এ কি আমার মাথায় আসতো? এ তো মাই বললো। তোমার মাকে সেলাই টেলাই ছাড়া গাইনোকোলজিও করতেন? না না, আমার মা তো তেমন ভালো করে লেখা পড়াই করেননি। আসলে মায়ের মন তো নিশ্চয় কোনো কুডাক দিয়েছিল, তাই হয়তো আমাকে সাবধান করার জন্যে। কিছু মনে করো না সুমনা, মানে আমি তোমার ফিলিংকে ছোট করতে চাইছি না, বাট বিলিভ মি, আমার মনে হচ্ছে আমি রেডিওতে কোনো নাটক শুনছি। সেটা আপনার ব্যাপার মেজর বৌদি। আসলে কি জানো, আজকালকার আধুনিক যুগে কেউ প্ল্যানচেটে বিশ্বাস করে এটা ভাবতেই পারছি না। কেন? কত বড় বড় মানুষ করতেন, খোদ রবি ঠাকুর করতেন তার বেলা। হ্যালো, কমলিকা মাসি আছেন? হ্যাঁ আছেন, আপনি কে বলছেন? আমি টুম্পার বন্ধু বলছি। ও, ধরুন ডেকে দিচ্ছি। থ্যাংক ইউ। তুই না এবার একটা ঢপ দেওয়ার কোচিং সেন্টার খোল। সত্যি যদি খুলি এর চেয়ে তিন গুণ বেশি রোজগার করব। তবে ট্রেড লাইসেন্স, সেও আর ঢপ দিয়ে বের করতে কতক্ষণ? আচ্ছা তোর কি সাহস বলতো? তুই চিনিস না জানিস না কে টুম্পা, বলে দিলি বন্ধু। ওনার বোনঝির নাম টুম্পা, বোঝা গেল? তাহলে তুই ঢপ দিবি? যদি তোকে জিজ্ঞেস করে টুম্পাকে কেমন দেখতে? কেন করবে, কেউ কি কখনো করে? আমি আমি যদি বলি যে আমি অমুক, আমি আমি টুম্পার বন্ধু, এই অমুক মানে ঝিনুক নয়? অবভিয়াসলি নট। এখন কি উনি আমাকে এসে জিজ্ঞেস করবেন যে টুম্পাকে কেমন দেখতে? ম্যাক্সিমাম বলতে পারে যে সরি, আপনার মুখটা মনে পড়ছে না, বাস। গুরু, আমি তোকে বিয়ে করবো, তোর কোচিং সেন্টারের ট্রেড লাইসেন্স বের করে দেবো, কিন্তু প্লিজ অ্যাসাইনমেন্ট আমি যাবো না। তুই সবসময় আমায় বিয়ে করবো করবো বলিস কেন বল? তুই কি কখনো আমাকে জিজ্ঞেস করেছিস যে আমি তোকে বিয়ে করতে চাই কি না? করবি করবি, যেদিন তোর ডপের ঠেলায় তোর বয়ফ্রেন্ড তোকে ছেড়ে চলে যাবে আমার কাছেই ফিরে আসতে হবে। ঠিক আছে এলাম, কিন্তু যদি আমার ঢপের জন্য আমার বয়ফ্রেন্ড আমাকে ছেড়ে চলে যায়, তাহলে তুই সব জেনে শুনে আমার সঙ্গে থাকবি কেন? ও তো আর জানে না তুই ওকে কনস্ট্যান্ট ঢপ দিয়ে আসছিস, যখন জানবে এটা হার্ট ব্রেক হবে না। আমি তো জানি তুই সারাদিন ঢপ দিস, যা বলবি তার একটা উল্টো মানা করে নেবো, বাস। হ্যালো হ্যালো, কে বলছো?
আমি টুম্পার বন্ধু বর্ণালী। ও, তুমি সেই বস্টন না হিউস্টন কোথায় থাকতে? হ্যাঁ হ্যাঁ। ছুটিতে এসেছো? হ্যাঁ। কেমন আছো? এসো একদিন। খবরটা কে দিল? টুম্পা? না, টুম্পার সঙ্গে তো যোগাযোগই করতে পারছি না। ও, ওর একটা ছানা হয়েছে জানো তো? ও মা, তাই? কবে? এই তো দেড় মাস হলো, ছোট্ট কুট্টু একটা ছানা। ও মা, আর আমি তো কিছু জানি না। আসলে এটাই হয়, যতই মিলার ফেসবুক থাকুক, ওরম করে কি আর যোগাযোগ রাখা যায় বলুন? আপনার কাছে কি টুম্পার নাম্বারটা হবে? আমি না বোধহয় হারিয়ে ফেলেছি। হ্যাঁ আছে, লিখে নাও। হ্যাঁ, এক সেকেন্ড। হ্যাঁ বলুন। লেখো 9830098300 4282 82। ঠিক আছে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ কমলিকা মাসি। আচ্ছা শোনো, তুমি আমার নাম্বার কোথায় পেলে? হ্যালো 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 শোন, হ্যালো, তুমি এবাড়ির নাম্বারটা পেলে কোথায়? হ্যালো, কিছু কিছু শুনতে পাচ্ছি না। হ্যালো হ্যালো হ্যাঁ, ভয়েসটা কেটে যাচ্ছে। হ্যালো হ্যালো, গানের পারে চলো 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 পাল্টা।